প্রিয় সুধী, সকলকে লন্ডনের দুপুরের মেঘাচ্ছন্ন আকাশের কথার কি বলবো। আমাদের পশ্চিমা দেশগুলোতে শীত আসে খুবই ভিন্নভাবে। আমাদের বাংলাদেশে যেরকম একটি আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়, পিঠে পুলির ধুম পড়ে যায়, কিন্তু আমাদের এখানে সেটি একটু ভিন্নভাবে হয় অবশ্যই। তো লন্ডনের মাঠ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই জিওর্সের আয়োজনে। আমি ঝরা, আর এটি বিজয়ের মাস, ডিসেম্বর মাস, আমাদের গর্বের মাস, আনন্দের মাস। তবে কারো কারো জন্যে এটি আবার শোকেরও মাস। সকল শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এই আজকের আয়োজন শীতের ছোট্ট একটি কবিতা দিয়ে। হিম হাওয়া গায় গান, চাই লেপ আলো আন, কাঁপে নাক গলা কান, থর থর বাম ডান, ভাসি শিউলির ঘ্রাণ, সাধি গলা সুর তান, পাখি করে কলতান, শুনে আহা ভরে প্রাণ, আকাশটা শুনশান মন করে আনচান, শীত ভাব টান টান গরমের অবসান। কবিতাটি লিখেছেন কবি রিফাত নিগার শাপলা। শাপলা, আপনাকে অনেক ধন্যবাদ জিওআরসির সাথে এই কবিতাটি শেয়ার করবার জন্যে এবং আমাকে কবিতাটি পড়বার অনুমতি দেবার জন্যে। তো দর্শক, আপনারা সকলে নিশ্চয়ই আমারই মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু, যিনি মণিপুরী নৃত্যের পথিকৃৎ হিসেবে পরিচিত সারা দেশ জুড়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে আমাদের পর্দায় আমন্ত্রণ জানাব। তবে চলুন তার আগে তার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। রহমান একাধারে নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, স্থপতি, শিক্ষক ও সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের মণিপুরী নৃত্যের প্রধান শিক্ষক। এছাড়াও তিনি শিক্ষকতা করেছেন ছায়ানটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা সঙ্গীত বিভাগে এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ও ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্য বিভাগে। তিনি বাংলাদেশ টেলিভিশনের উচ্চ শ্রেণীর নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী। তাঁর জন্ম 11 মার্চ ঢাকা জেলায়। পিতা প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান ও মাতা শিক্ষিকা আনোয়ারা রহমানের 3 সন্তানের মধ্যে তামান্না রহমান জ্যেষ্ঠ। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ঢাকায় মগবাজার বালিকা বিদ্যালয়ে। পরবর্তী সময় তিনি ভিকারুননিসা নুন স্কুল থেকে মাধ্যমিক ও হলিক্রস কলেজ থেকে 1982 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে ভর্তি হন এবং 1992 বুয়েট থেকে তিনি কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তামান্না রহমান 1995 স্থপতি খন্দকার তাজউদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 4 বছর বয়সে তার নৃত্য শিক্ষার হাতেখড়ি হয় নৃত্যশিল্পী প্রয়াত মঞ্জুর চৌধুরীর কাছে। ক্লাস 6 অধ্যয়নের সময় তিনি নৃত্যগুরু কার্তিক সিং এর কাছে কথক নৃত্য শিক্ষা শুরু করেন এবং 7 বছর তালিম নেন। 1980 খ্রিস্টাব্দে তার গুরু কার্তিক সিং এর সহযোগী শিক্ষক হিসেবে ছায়ানটে যোগ দেন। এরপর কলকাতা থেকে আগত প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী শান্তিবালা সিনহার কাছে 1982 থেকে 1988 খ্রিস্টাব্দ পর্যন্ত মণিপুরী নৃত্যের তালিম নেন। 1989 ভারতীয় ওড়িশি নৃত্যশিল্পী সানি মহাপাত্র বাংলাদেশে আসেন এবং এদেশে প্রথম ওড়িশি নৃত্য শিক্ষাদান শুরু করেন। তাঁর কাছে তখন বাংলাদেশে যে কজন নৃত্যশিল্পী ওড়িশি নৃত্য শিক্ষা শুরু করেন তাঁদের মধ্যে তামান্না রহমান অন্যতম। 1993 তামান্না রহমান মণিপুরী নৃত্যে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারত গমন করেন। মণিপুরী নৃত্যের প্রবাদ ও প্রতিম নৃত্যগুরু বিপিন সিং প্রতিষ্ঠিত কলকাতার মণিপুরী নর্তনালয়ে গুরু বিপিন সিং ও গুরু কলাবতী দেবীর কাছে 6 বছর মণিপুরী নৃত্যের তালিম নেন। এছাড়াও বোম্বেতে পদ্মশ্রী গুরু দর্শন জাভেরির কাছে বিশেষ তালিম নেন। 1994 ভারত সরকারের ICCR এ বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মণিপুরী নৃত্যে মাস্টার্সে ভর্তি হন। 1997 প্রথম বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মণিপুরী নৃত্যে প্রথম স্থান অধিকার করে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক গুরু
মুসনাম অমুবি সিং পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তামান্না রহমান গুরু ওঝা থৈবা সিং এর কাছে মণিপুরি চলম, আঙ্গিক ও মৃদঙ্গ বাদন এবং ওঝা রঞ্জিত চিংথামের কাছে মণিপুরি মার্শাল আর্ট থাংতা এর উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। 2010 খ্রিস্টাব্দে তাকে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে সুমাং লীলা কর্তৃপক্ষ ডটার অফ মণিপুর বা মণিপুর কন্যা খেতাবে ভূষিত করেন। তামান্না রহমান দেশে ও বিদেশে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতবর্ষ সহ এশিয়ার বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় সকল দেশ ভ্রমণ করেছেন। তামান্না রহমান 1998 নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এখানে তিনি শুদ্ধ মণিপুরি, ওড়িশি ও অন্যান্য নৃত্যের নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা এই গুণী শিল্পীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তো দর্শক, আমরা একটু সংক্ষেপে জেনে নিলাম আমাদের আজকের আয়োজনের অতিথি সম্পর্কে। তো আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, স্থপতি, শিক্ষক এবং সংগঠক তামান্না রহমানকে। আসসালামু আলাইকুম তামান্না আপা। ওয়ালাইকুম সালাম, অনেক শুভেচ্ছা এবং দর্শকদেরকে বিজয় মাসের শুভেচ্ছা। আর শুরুতেই তুমি যেরকম করেছো, আমিও আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সকল মুক্তিযোদ্ধাকে অনেক অভিবাদন জানাচ্ছি। অনেক ধন্যবাদ তামান্নাপা আমাদের সাথে ট্রিও আর্টস এর সাথে আজ সংযুক্ত হবার জন্য। তোমাকে পেয়ে আমি খুবই আনন্দিত। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, এটা আমার জন্য আরো আনন্দের বিষয়। সেই সেই আমারও তাই। তো তামান্নাপা, আজ আমরা গল্প করব তোমার সম্পর্কে। আমি জানি, আরো জানবার চেষ্টা করব। আমি শিওর আমরা সবাই অনেক অনেক কি বলবো উৎসাহের সাথে অপেক্ষা করছি তোমার সাথে কথা বলবার জন্য, তোমার সম্পর্কে জানবার জন্য। তো তামান্নাপা কেমন আছো? মোটামুটি ভালোই আছি বলবো, কারণ একটা দীর্ঘ বিরতিতে আমরা সবাই ছিলাম, আমাদের যে স্বাভাবিক জীবন, কাজকর্ম সবকিছু থেকে দূরে ছিলাম। এখন তো আস্তে আস্তে অনেকটাই আবার স্বাভাবিক হওয়ার পথে, কাজে আস্তে আস্তে মনটা আবার একটু কাজের দিকে মনোনিবেশ করছি, সেই জন্য বলবো যে ভালোই আছি। বাহ, গুড। তো প্রথমে তোমার কাছে জানতে চাইবো তামান্নাপা, নাচ কেন শিখলে? এই উত্তরটা আসলে আমার জানা নেই, কারণ কারণ কি, এটা আমি আগেও বলেছি আবার বলছি যে অনেক ছোট ছোট মানে কি, মানে বুদ্ধিও তখন পুরোপুরি হয়নি। তো আমার কাছ থেকে এটা শোনা যে আমি কোনো গান, কোনো বাজনা, যা কিছু একটা শুনলে আমি সাথে সাথে নাচতে শুরু করতাম এবং এটা অনেক চলতে থাকতো আর কি, আমাকে থামানো যেত না। তো কাজেই এটা বোধহয় আমার মধ্যে একটা সৃষ্টিকর্তা, আমার মধ্যে একটা ইনবর্ন নাচের প্রতি, আমরা যেটাকে ন্যাক বলি, তো সেটা আমার জন্মগত আমার মনে হয় বিষয়টা, এইটুকুই। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো তোমার ক্যারিয়ারে এখনো পর্যন্ত তুমি কি কোনো বড় চ্যালেঞ্জ পেয়েছো? হ্যাঁ পেয়েছি, শারীরিক একবার পেয়েছি, একবার অনেক, আমি তখনও স্থাপত্য কলেজেই পড়ি, তো সেই সময় একবার সিঁড়ি ঘরে আমি পড়ে গেছিলাম, তো সিঁড়ির যে কোনাটা থাকে সেখানে আমার পেছনে বেশ জোরে একটা ধাক্কা লেগেছিল। তো সেটা খুব একটা আমার ব্যথা হয়নি, কিন্তু পরে আমি একবার কলকাতায় অনুষ্ঠান করতে গিয়েছি খাজুরা ফেস্টিভ্যালে আমার গুরুজি কর্ণবতী দিদি ওনার সাথে, তো তখন ওখান থেকে ফেরার পরে আমি আর দেখছি যে আমি নড়তে পারছি না, একদম এখানে শুয়ে আমি ডান বামে পর্যন্ত কাত হতে পারছি না। তখন খুবই খারাপ অবস্থা ছিল আমার, মানে আমাকে রীতিমতো ধরে ধরে নিয়ে যেতে হয়েছিল ডাক্তারের কাছে। আমি খুব লাকি বলবো যে কলকাতার যে ডক্টর উনি এত ভালো ছিলেন, উনি আমাকে যে সাজেশন গুলো দিয়েছিলেন ঠিক সেইভাবে আমি অনুসরণ করি এবং পরবর্তীতে আস্তে আস্তে আবার আমার শরীরের যে ফিটনেসটা সেটা আবার ফিরে আসে। আচ্ছা, আমি কিছু হতে পারতো এটা থেকে, কারণ আমার একটা জায়গায় একটা ক্র্যাক হয়েছিল, যেটা ওই সেটা ততটা বড় ছিল না, কিন্তু বয়সের সাথে সেটা আবার অনেকটা গ্যাপটা বেড়ে গেছিল। অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য আবার কাম ব্যাক করাটা। হ্যাঁ, যাক মাশাল্লাহ তুমি এখন ভালো আছো। হ্যাঁ, আর ওটা ফিরে আসেনি। হ্যাঁ সেই তো। তামান্নাপা, তোমার ননি চুড়ি নাচটি মণিপুরি,
না যেটা ননীচুরি সেটি তো খুবই একসময় খুব পপুলার ছিল বাংলাদেশে, যখন আমি ছিলাম সব জায়গায় ননীচুরি নাচটা হতো। হ্যাঁ তো যেখানে যেতাম সবাই মনে হয় ওই নাচটাই ননীচুরি দেখার জন্য আগ্রহ নিয়ে ওটার জন্য হ্যাঁ বসে থাকতো, সত্যি কথা আমিও বসে থাকতাম। তোমার তাহলে মনে আছে। হ্যাঁ, তো আমরা সেখান থেকে একটু অংশ দর্শকদের সাথে শেয়ার করতে চাই, নিশ্চয়ই চলো দেখে আসি। চমৎকার, অনেক অনেকদিন। হ্যাঁ বলো। কারণ এই নাচটা শিখেছিলাম শান্তি দিদির কাছে, সেই এটি কি ওখানে শেখা নাকি বাংলাদেশে শিখেছিলে? বাংলাদেশে শান্তি দিদির কাছেই শেখা, আচ্ছা আচ্ছা, শান্তি দিদি যখন এসেছিল তখন। করেছি আমার নাচের মণিপুরি নাচ তো শুরু শান্তি দিদির কাছেই, তিনি তো এখন ক্যানাডায় রয়েছেন। আচ্ছা, ও বাহ, তো তামান্না আপা তোমার জীবন বৃত্তান্ত আমরা দেখলাম, সংক্ষেপে দেখলাম যদিও, জীবন বৃত্তান্ত থেকে আমরা তোমার সম্পর্কে জানি না, এরকম কিছু কি আছে যা আমাদের সাথে শেয়ার করতে পারো? শেয়ার করতে পারার মতো শান্তি দিদির কথাটা তো অবশ্যই উল্লেখ করতে হয় যে শান্তি দিদিকে পরিচয় না হলে কিন্তু আমার মণিপুরি নাচ এর ভেতরে এইভাবে কখনোই আসা হতো না, হয়তো অন্যান্য নাচ করতাম। আমি তো কথা করেছি কিন্তু সেটা নিয়েই থাকতে হয়। শান্তি দিদির সাথে পরিচয়টা এবং সেটা হয়েছিল ছায়ানটে, এবং ওয়াহিদুল হক আমাদের অত্যন্ত শ্রদ্ধার জন, উনি শান্তি দিদিকে সিলেটে দেখা হবার পরে ছায়ানটে নিয়ে এসেছিলেন। সেটাই শান্তি দিদির কাছে আমার শেখার শুরু, এবং উনি যে কবছর বাংলাদেশে ছিলেন সে কবছর আমি একটানা ওনার কাছে মণিপুরি নাচ শিখেছি। তো এটা আমার জীবনের একটা বিরাট দিক। আর আরেকটা দিক হচ্ছে আমার বাহিদুল আমাকে সবসময়
পথটা দেখিয়েছেন আমি। আর মণিপুরী নাচের ভেতরে যে ঐশ্বর্য, বাংলা সংস্কৃতির সাথে যে সম্পর্ক, মণিপুরী নাচ কিভাবে রবীন্দ্রনাথ ভালোবাসলেন, শান্তিনিকেতনে নিয়ে গেলেন, এই বিষয়গুলি কিন্তু সব ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে আমার জানা শেখা। আচ্ছা, এরপরে আরেকটা দিক বলবো, যদিও আমাদের সাবজেক্টের সাথে সরাসরি তিনি সম্পৃক্ত না, কিন্তু আবার অনেক সংযোগ আছে, পার্থপ্রতিম মজুমদার, বিখ্যাত মায়া, ওনার সাথে আমার কাজ করার একটা বিরাট সৌভাগ্য হয়েছে। উনি বাংলাদেশে একটি মাইমো ড্রামা করেছিলেন, ফ্রেঞ্চে নাম ছিল কাউফমা, বাংলা নাম ছিল দুষ্ণ। হ্যাঁ উনি মুখ্য ভূমিকায় আমাকে নিয়েছিলেন এবং 2 মাস ওনার সাথে মাইম প্র্যাকটিস করে সেই মাইমো ড্রামাতে অংশ নিয়েছিলাম। তো এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞতা, হ্যাঁ কিভাবে তৈরি করতে হয় একটা পারফরমেন্স এর জন্য, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমি পার্থদার কাছ থেকে সাংঘাতিক ভাবে শিখেছি। তো এটা আমার আরেকটা সৌভাগ্যের দিক। আর আরেকটা বিষয় উল্লেখ করব, মানে যেটা আমার পরবর্তীকালে আমার কাজের আমি যে যতগুলো সুযোগ পেয়েছি এটা উল্লেখ করবই, সেটা হচ্ছে টোনা টুনি বলে একটি সংগঠন ছিল, হ্যাঁ সে অনেক ছোটদের জন্য কাজ করেছে তারা। হুম তো তিনি থেকে আমাকে সুযোগ এল তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, সত্যজিৎ রায়ের লিমেরিক ছড়া সংকলন বই, সেই বই থেকে ছড়া কিছু নির্বাচন করে তার উপরে টোনাটুনি একটি প্রযোজনা একবার সিদ্ধান্ত নিল এবং সেই দায়িত্বটি তারা আমাকে দিল। আমি তো খুবই অনুগত, সত্যজিৎ রায়ের একটি পিছনে আমি কাজ করব, আমি এটার জন্য অনেক পরিশ্রম করেছি, মানে কি বলবো, মানে যতটুকু গবেষণা করতে আমি চেষ্টা করেছি হুম এবং অনেকগুলো বাচ্চা, প্রায় 50টি বাচ্চা এই প্রোডাকশনে ছিল, আর সাথে কিছু ছাত্রছাত্রী অ্যাডাল্ট তারাও ছিল। হুম আর মানে এটি মিউজিক করেছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় আমিনুল ইসলাম বুলবুল ভাই, বিশিষ্ট মুক্তিযোদ্ধা তিনি, মানে এমন একটা অসাধারণ প্রোডাকশন এটা যারা দেখেছে তারা আমাকে এখনো বলে এরকম তো আর দেখলাম না কোথায়, তোমার তো হ্যাঁ আর এটা তো সেই বাচ্চাগুলো তো এখন সবাই বড় বড় হয়ে অনেকের বিয়ে শাদিও হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তাই, এটা কত সালে, এটা কত সালে ছিল তামান্না? করেছি সালটা আমার একদম অ্যাকিউরেট মনে পড়ছে না, হুম, আমার মনে কত বছর আগে হবে ধরো? এটা তো অন্তত 15 বছর আগে তো বটেই। তাই না? ও ইস, মিস করেছি আমি, হ্যাঁ দেখা হয়নি। নাট্য অভিনেতা দিলু ভাই, আচ্ছা, তিনিও তো সেই জন্য মানে সবসময় আমি জয়নাল ভাই যিনি টোনাটুনির কর্ণধার তাকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে এরকম একটি কাজের সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। মানে অবশ্যই, এইটা, হ্যাঁ এইরকম কাজ আর আমার মনে হয় না আমি জীবনে আরেকবার দ্বিতীয়বার সুযোগ পাবো করার। না সেই না, আমি আশা করি তুমি আবার এরকম কাজের সুযোগ পাবে। দেখা যাক। হ্যাঁ, তুমি এত ভালো কাজ করো। তো তামান্নাপ্পা, মণিপুরী নৃত্যের পাশাপাশি তুমি তো ওড়িশি নৃত্যেও মানে সমানভাবে দক্ষ, মণিপুরী আর ওড়িশির মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, আসলে মানে আমাদের যে উপমহাদেশীয় প্রত্যেকটি শাস্ত্রীয় নৃত্যই তার নিজস্ব ধারা, তার নিজস্ব ব্যাকরণ, তার নিজস্ব কাঠামো নিয়ে কিন্তু গড়ে উঠেছে, এবং হুম একটি যেমন মিলও আছে কিছু কিছু দেখে, আবার অমিলও আছে অনেক। সেই অমিল মিলেই কিন্তু এক একটি নৃত্য শৈলী তৈরি হয়েছে। আর হুম সবচেয়ে বড় যে প্রত্যেকটি নৃত্য ধারা এক একটি অঞ্চলে, সেই অঞ্চলের মানুষের তার রুচিবোধ, তার জলবায়ু, তার আবহাওয়া, তার মাটির গুণ, সবকিছু মিলেই কিন্তু সেই অঞ্চলের যে সংস্কৃতি, হুম সার্বিক যে বিষয়টা, সেইটাকে তুলে নিয়ে ধরে, কিন্তু হ্যাঁ নৃত্য ধীরে হ্যাঁ ম্যাচিউর, মানে একেবারে এটি একটি চূড়ান্ত রূপ লাভ করে আর কি। কাজেই মিল অমিল সবই আছে, তবে মণিপুরীর বিষয়টা হলো যে এটি কিন্তু আমাদের বাঙালির সংস্কৃতির সাথে অনেকটা কাছাকাছি, কারণ আচ্ছা, আমরা জানি যে সেই কারণেই কিন্তু রবীন্দ্রনাথ এত মুগ্ধ হয়েছিলেন মণিপুরী নাচ দেখে, উনি সেই মিলটা পেয়েছেন। আর ওড়িশি নাচ অত্যন্ত লাবণ্যময়ী একটি নাচ, এর যে ত্রিভঙ্গি সেটি খুবই আকর্ষণীয়। হুম এছাড়া মণিপুরীতে যেমন কুং এর বৈশিষ্ট্য, মণিপুরী যে মৃদঙ্গ,
সেটির যেমন একটা মিষ্টতা আলাদা, আবার এদিকে ওড়িশা যে পাখোয়াজ বাদন হয় সেটার আলাদা আবেদন। সবকিছু মিলে দুটো নাচই কিন্তু ভীষণ আলাদা আলাদা আকর্ষণের। হ্যাঁ, দুই ধরনের মানে ফ্লেভার পাওয়া যায়। অনেকে যেমন মনে করে মণিপুরি করলে ওড়িশি করতে পারা যায়। হ্যাঁ, না না, কোনো নাচই আলাদা ভাবে তার ব্যাকরণগত দিকটি না শিখে করা সম্ভবই না, কারণ এই এতটাই গুরুরা এতটাই সূক্ষ্মাত সূক্ষ্ম ভাবে এর বিষয়গুলোকে তৈরি করেছেন। এটা ভালোভাবে না শিখলে গোড়া থেকে আমি জাস্ট একটা আইটেম করে ফেললাম, কোনোদিনও তাতে আসবেই না, একদম এটা মানে বুঝতে হবে আর কি। সত্যি কথা। তো তামান্নাপা, ওড়িশির কথা যেহেতু উঠলো, তোমার একটি চমৎকার নাচ আমার কাছে আছে রবীন্দ্রসঙ্গীতের উপর কম্পোজ করা, আমি সেই নাচটি সবার সাথে শেয়ার করতে চাই, চলো হ্যাঁ, আমি দেখি। তার আগে যেটা অন্য নাচের কম্পোজিশনও কিন্তু বলো কি বলছিলে তামান্নাপা? এটাতে ওড়িশির সাথে কিছু ভরতনাট্যম এবং অল্প কিছু ক্রিয়েটিভ মুভমেন্টও আছে, তবে মূলত ওড়িশির উপরই আচ্ছা কম্পোজিশন। ঠিক আছে। তামান্নাপা অপূর্ব, অনেক ধন্যবাদ, তোমার ভালো লেগেছে? কি চমৎকার কম্পোজিশন, আর প্রত্যেকটা মুদ্রা এত স্পষ্ট, তাই না? অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ। তামান্নাপা, আমাদের এখানে কিছু কমেন্টস এসেছে, কমেন্টস গুলো একটু নিয়ে নেই, তারপর আবার আমরা আমাদের গল্পে ফিরে যাচ্ছি। নিশ্চয়ই। মানুমি তঞ্জনা অর্থি, দারুণ আয়োজন, ধন্যবাদ অর্থি। তানজিন চৌধুরী কঙ্কন, হাই তামান্না আপু অ্যান্ড ঝরা, আমাদের কঙ্কন, ধন্যবাদ কঙ্কন, অনেকদিন পর দেখলাম তোমাকে। আবার কঙ্কন বলেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ কঙ্কন সাথে থাকবার জন্যে। আকলিমা আক্তার আখি, খুব সুন্দর লাগছে মিস। আচ্ছা, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রী তামান্না আপা সবসময় সুন্দর, সবসময় সুন্দর লাগে ওকে।
ফরিদা আহমেদ আমার বোন, অসম, ধন্যবাদ। তারপরে হচ্ছে আকলিমা আক্তার, আখি আবার ভালোবাসা জানিয়েছে। মোহাম্মদ তপন, আমাদের তপন নৃত্যশিল্পী, আমার একজন প্রিয় নৃত্যশিল্পী তামান্না আপা, একজন ভালো মনের মানুষ তিনি। খুব ভালো লাগছে ঝরা আর তামান্না আপাকে, অনেক ধন্যবাদ তপন। এখানে একটু বলা দরকার যে তানজিন চৌধুরী কঙ্কন, সেও একজন নৃত্যশিল্পী, খুব ভালো নাচে কঙ্কনও, খুব ভালো নাচে। তারপর সৈয়দ জাকির হোসেন, আমাদের সবার প্রিয় তামান্না আপা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইউক্সু তে পরপর দুইবারে নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, তাই? বাহ, এই তো জাকির, মানে কি বলবো, সহযাত্রী। আচ্ছা আচ্ছা, মানুমি তানজানি, মুগ্ধ হয়ে নাচ দেখলাম, ভীষণ সুন্দর। ধন্যবাদ সকলকে, প্লিজ সাথেই থাকুন, আমরা আরো মজার মজার গল্প করবো তামান্না আপার কাছ থেকে এবং আরো অনেক কিছু জানার চেষ্টা করবো। তো তামান্না আপা, এই নাচটি যে আমরা দেখলাম এখন, এই নাচের সম্পর্কে কি কিছু বলবে নাকি? ওড়িশি কম্পোজিশন, এটা কবে করা হয় বা কখন হয়েছিল প্রথম না নাচ? তো আমরা বাংলাদেশে আমরা প্রথম নাচ দেখলাম তানি, সরি, সংযুক্তা পানিগ্রাহী, যিনি আচ্ছা, স্যার, প্রথম যে স্যার হলো তখন তিনি আসেন। এবং আমরা এর আগে যে ওড়িশি বা ওড়িশি নামে একটা উপমহাদেশীয় শাস্ত্রীয় নৃত্য আছে সেটাই তো জানতাম না। তো ওনার প্রথম মানে মুগ্ধ হলাম দেখে যে এত চমৎকার একটা নাচ, বাংলাদেশে তো এই নাচ শেখার কোনো সুযোগই ছিল না। তো করে জানতে পারলাম সেটা আমার মনে হয় 1989-এর দিকে বোধ হয়, যে বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন, সেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী, তিনি ওড়িশি নৃত্যশিল্পী এবং গুরু কেশবচরণ মহাপাত্রেরই তিনি শিষ্যা, এবং তিনি বাংলাদেশে যে ক বছর থাকবেন, ওদের তো 3 বছর করে পোস্টিং হয়, সে ক বছর নাচ শেখাবেন। আমরা যারা উৎসাহী ছিলাম বেশ তার কাছে শেখাবেন করে দিলাম, এবং আমরাই বাংলাদেশে প্রথম যে ওড়িশি নৃত্যে আমাদের হাতে খড়ি হলো। মিনু আপা ছিলেন, চৌধুরী বেবি ছিলেন, সাদিয়া ইসলাম মৌ, আমরা কয়েক হাতে গোনা আমরা গিয়ে ওনার কাছে শেখা শুরু করলাম, এবং প্রথম অনুষ্ঠান আমরা ওড়িশি নৃত্যের সানি দিদির সাথে আমরা ঢাকায় প্রথম মঞ্চায়ন আমাদের ওড়িশি নৃত্যের। তো এটা আমাদের জন্য একটা পরম সুযোগের ব্যাপার, নতুন ধরনের নৃত্য ধারা, আমরাই প্রথম বাংলাদেশি হিসেবে মঞ্চে, এবং আস্তে আস্তে তো এখন এটা ওড়িশি নাচটাও অনেকটা জনপ্রিয় হয়েছে, অনেকে গিয়ে শিখে হচ্ছে আসছে করছে, একটা প্রচার বেশ ভালোভাবেই চর্চাও হচ্ছে, পরিবেশ হচ্ছে। তো সেই হিসেবে নিজেকে খুব ভালো লাগে আর কি ভাবতে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগার কথা, তাই না? তো নৃত্যশিল্পী হিসেবে তোমার সবচেয়ে পছন্দের নাচের ধারা কোনটি? আমার পছন্দের ধারা 100% মণিপুরী, এতে কোনো, তবে তবে যেটা হলো যে নাচ জিনিসটা যেহেতু এখন তো রক্ত, অস্থি, মজ্জা সবকিছুর সাথে মিশে গেছে, এখন প্র্যাকটিক্যালি মনে হয় যে নাচি নাচি। হ্যাঁ, সেটা ট্যাঙ্গোটা পারলে তো ভালোই হতো, সালসা দেখলে মনে হয় আরে সালসাটা তো দারুণ রিদম, একটু ট্রাই করে দেখি। আর ব্যালে তো সব সময় দেখেই, যতবার দেখি ততবারই মুগ্ধ হই, তাই না? এরকম মানে আসলে তো নাচের কোনো মানে কি বলবো, এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কাজে আমি যে যেই নাচই নাচি না কেন এটা তো সবাই বুঝতে পারে। তাল লয় ছন্দটা তো সব কিছুর জন্য জন্য সমান, তাই না? তো বড় একটা অ্যাডভান্টেজ যে তুমি যাই করো, তোমার ভাষা কেউ না বুঝলে তোমার নাচটা কিন্তু ঠিক সে বুঝতে নেবে, একদম সত্যি কথা। হ্যাঁ, দেশ বিদেশ সব নাচই ভালো, সত্যি, শুধু যদি না সেটা আমার রুচি শিখে যায়, অবশ্যই ওইটুকু থাকবে, সত্যি কথা। তো তামার না, তুমি তো বুয়েট থেকে পাশ করা একজন আর্কিটেক্ট, আমরা বুঝতে পারছি যে তোমার নাচের প্রতি অসম্ভব ভালোবাসা, কারণে তুমি হয়তো নৃত্যটিকে বেছে নিয়েছো তোমার পেশা বা নেশা হিসেবে। তো আমার ধারণা কি সত্যি? একদম একদম সত্যি কথা, কারণ আমি যখন ইয়েতে গেলাম, ভারতে গেলাম, সিদ্ধান্ত নিলাম যে যাব, গিয়ে তালিম নেব, তো তখন তো একটা ছেদ পড়ে গেল,
প্রায় 6 বছর আমি ছিলাম ওখানে। তো হুম এখন ছেদ পড়ার কারণে যেটা হলো যে আমি এসে আবার যখন নিজেকে নতুন করে মণিপুরি নাচ নিয়ে আবার শুরু করলাম, এবং তখন আমার প্রতিষ্ঠানটাও আমি তৈরি করলাম, নৃত্যম নৃত্যশীলন, আচ্ছা, যে আমার অনেক পরিশ্রম করে অনেক কি বলবো সময় মেধা হ্যাঁ, সবকিছু আমাকে দিতে হয়েছিল। কারণ একটা কথা যেটা হলো যে এটা হয়তো এখন অনেকেই অনুধাবন করতে পারবে না, তখন সময়টা কি ছিল, তখন হুম কিন্তু আমরা নাচ মিডিয়ায় করতে পারতাম না। আচ্ছা, এই ছবিটা সম্পর্কে কি একটু বলে নিব? এক হ্যাঁ ছবিটা হ্যাঁ এলো, হ্যাঁ বলো অবশ্যই, এটা এই আমি ছবিটা আবার বলে বলছি। নি, হ্যাঁ আবার আসলে আমি হ্যাঁ বলে নিব, তারপর কথা বলবো। হ্যাঁ বলো, তেমন না পা এখনই আসবে। হ্যাঁ আচ্ছা, এখানে তো আমরা সব আমাদের সর্বজন মানে সবার প্রিয়, এখানে সৌমিত্র চ্যাটার্জিকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে টোনাটুনির কথা বললাম, টোনাটুনি বিরাট উৎসব করেছিল এবং সেই উৎসবে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম যে হয়েছিল, হুম সেই অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের সাথে যে সমস্ত শিল্পীরা কাজ করেছিলেন তাদের অনেকে উপস্থিত ছিলেন, এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, এবং আচ্ছা এবং গুপি গাইন বাঘা বাইনের যে একটি ভূতের নাচ আছে জি সেই নাচ কিন্তু আমি পুরোটা কম্পোজিশন করেছিলাম আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দিয়ে, এবং আচ্ছা সেই বিষয়গুলো দেখে ওনারা প্রত্যেকে এত প্রশংসা করেছিল যে হুম বাংলাদেশ কিভাবে সত্যজিৎ রায়কে নিয়ে কাজ হতে পারে এটা হুম ওনারা কেউ মানে ভাবেনি। অবিশ্বাস্য। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ একটা বিরল কিছু মানে একেবারে মুহূর্তের ছবি এটা, আচ্ছা, ওনাকে ও বাহ, আর চমৎ। যেখানে সেই জায়গাটা আবার খুলে যাই। হুম তো যেটা হলো যে সরকারি ভাবে কিন্তু আমরা মণিপুরি নাচ না করতে পারতাম মঞ্চে, না হুম করতে পারতাম বাংলাদেশ টেলিভিশনে, তখন কিন্তু শুধুমাত্র বিটিভি ছিল, অন্য কোনো হুম চ্যানেল তো, এবং একদম সরাসরি বলে দিত আমাদেরকে যে না এসব হিন্দুয়ানি নাচ করা যাবে না। আচ্ছা হ্যাঁ, এই হ্যাঁ বিষয়টা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে শান্তি দিদির মতো এত একজন তীর্থযশা মণিপুরী নৃত্যশিল্পী বাংলাদেশে এসে উনি তেমন অনুষ্ঠান কিন্তু বিটিভিতে উনি করতে পারেননি, করতে পারেনি। হ্যাঁ হয়নি। হ্যাঁ, শুধু এই কারণে যেটা হিন্দুয়ানি নাচ এই আখ্যা দিয়ে, এই দুটো দিয়ে, কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু লেগে থেকে অনেক ধৈর্য নিয়ে অনেক যুদ্ধ করে, এটাও আর একটা মুক্তিযুদ্ধের মতনই বলবো আমি, আজকে হুম কিন্তু আজ সব জায়গায় হচ্ছে, হুম ওই আখ্যাটা দিতে পারছে না এখন, এখন সবাই বাধ্য হয়েছে না এটা আমাদের সংস্কৃতির অংশ, আমাদের সংস্কৃতির এটুকু যে আমরা পেরেছি আমাদের জীবদ্দশায় ফাইট করে এস্টাবলিশ করতে, হুম এটা অনেক আমি বলবো অনেক যে বড় পাওয়া। হ্যাঁ হ্যাঁ। তো হুম এখন পরবর্তী জেনারেশন যারা আসছে তারা এখন সহজে হুম সব আছে, তাদের জন্য আর কোনো বাধা নেই, কিন্তু এই ঠিক বাধাগুলো আমি ফেস করেছি এবং তার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। কাজে হুম এই যে একটা নিজের মানে কাজের বাইরে আরো অনেক মানে জায়গায় নানা ভাবে আরো আমাদের অনেক কিছু কাজ করতে হয়েছে, যার জন্য তখন আসলে অন্য কোনো দিকে তাকানোর কোনো সময় ছিল না, আমার মনে হয়েছে না এই কাজটা আমাকে করতে হবে, আমার দেশের জন্য আমাকে করতে হবে। আচ্ছা, ও তো সেই জন্যই তুমি আস্তে আস্তে সরে গেলে তোমার ইয়ে থেকে, মেইন প্রফেশন থেকে। আমার হাজবেন্ডও আর্কিটেক্ট ছিলেন, আচ্ছা খন্দকার তাজউদ্দিন, তো হুম ওনাকে আমি যতটুকু পারতাম আমি হেল্প করতাম আমার আচ্ছা অবসর সময়গুলো মানে নাচের বাইরে, আমার যেই সময়টাতে আমি তাকে হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু সে একাই একটি ফার্ম চালাতো হুম আর কনসালটেন্সি ফার্ম, যে তাকে আচ্ছা যতটা আমি হেল্প করতাম, কিন্তু পরের দিকে আসলে আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে সেটাও আর তেমন একটা পেরে উঠলাম না, তারপর আচ্ছা আমি করেছি এইভাবেই আমার সম্পৃক্ততা। বাহ, যা তুমি তুমি মানে যার মাঝে তুমি আনন্দ খুঁজে পাও সেটাই সব থেকে বড় কথা, তাই না, যাকে আমি তুমি বলবো ভালো থাকো। হ্যাঁ একটা ব্লেসিংস যে আমি হ্যাঁ যেইটাতে আনন্দ পাই যেটা আবার নেশা সেটাকে আমি পেশা হিসেবে নিতে পেরেছি, হ্যাঁ সেটা শিক্ষকতা হিসেবে গ্রহণ করতে পেরেছি, মানে সবকিছু যে এভাবে আমার মতন করে আমি করতে পারছি এটা হ্যাঁ কত, বিশেষ করে কতগুলো আমাদের পার্ট। বাংলাদেশে, হ্যাঁ তাই না? একদম সত্যি কথা। হ্যাঁ
আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ সেই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, না হলে তো সম্ভব হতো না। হ্যাঁ ডেফিনেটলি। তো তামান্না আপা, তোমার একটা মণিপুরি নাচ দেখতে চাই। মণিপুরিতে এর আগে ননীচুরিটা দেখেছো, এখন কি? ও আচ্ছা আচ্ছা, তোমার মণিপুরি যে পার্শ্বাঙ্গিকের একটি নাচ, হ্যাঁ সেটা যদি দেখি একটু। অবশ্যই। এটার থিমটা কি ছিল তামান্না আপা? রাধা অভিসার, রাধা শ্রীকৃষ্ণের সাথে মিলনের উদ্দেশ্যে অভিসারে চলেছেন, আচ্ছা আচ্ছা, পথ পরিক্রমায় রাধার বর্ণনা রয়েছে এখানে, এবং প্রকৃতির কি রকম অবস্থা সেটাও এখানে বর্ণনা করা হয়েছে। বাহ চমৎকার, একটি রাধা একটি নাচ আচ্ছা মণিপুরীদের, সে রাসের একটি অংশ। আচ্ছা, এখানে কমেন্টস এসেছে তামান্না আপা, অর্থি লিখেছে আমি মোটা ভূত ছিলাম, খুব মিস করি টোনাটুনির সেই দিনগুলো। আচ্ছা টোনাটুনি করেছে, হ্যাঁ। তারপরে আকলিমা আক্তার, আখি নান্দনিক, আহমেদ চৌধুরী, অপূর্ব, ধন্যবাদ সবাইকে। তো তামান্না আপা, যে যে গল্পে গল্প করছিলাম আমরা, তোমার নাচের ধারা তো আমরা জানলাম, কোন গুণটি একজন নৃত্যশিল্পীকে একজন ভালো কোরিওগ্রাফার হিসেবে গড়ে তোলে? তো তোমার আচ্ছা, কি মত? হ্যাঁ কোরিওগ্রাফারদের তো আসলে অনেকগুলো বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। প্রথম হুম কথা হলো মঞ্চের ব্যবহার। আমার হুম মঞ্চটি ছোট হতে পারে, আমার মঞ্চটি অনেক বড় হতে পারে, আমার মঞ্চটি মাঝারি হতে পারে, আমার মঞ্চটি লম্বা হতে পারে, আমার মঞ্চটি গোল হতে পারে। আমি কি ধরনের মঞ্চে জন্য কোরিওগ্রাফি করছি সবচেয়ে প্রথম সেটা খেয়াল করতে হবে। তারপরে আমাকে ভাবতে হবে যে আমি ডিজাইনটা করতে হবে, যেরকম আমরা ডিজাইন টেবিলে বসে আর্কিটেক্ট যেরকম বিভিন্ন লাইন্স দিয়ে ডিজাইন তৈরি করি, ঠিক সেরকমই কিন্তু আমাদের কোরিওগ্রাফারদের কিন্তু বিভিন্ন লাইন্স, সার্কেলস, ট্রায়াঙ্গেলস, নানান রকম বিষয়গুলোকে নিয়ে আমাদের খেলতে হয় এবং বিভিন্ন ফর্ম গুলোকে বার করতে হয়, তাই না? এবং এটাও আবার আমাদের চিন্তা করতে হয় যে কোন আর্টিস্ট কে আমরা কিভাবে ব্যবহার করব এই কোরিওগ্রাফি নিয়ে। আরেকটা জিনিস থাকে যে কোনো কোনো নাচে হয়তো একটা অভিনয়ের দিকটাকে গুরুত্ব দিতে হয় কোরিওগ্রাফি, তখন সেই জিনিসটাকে আবার ফুটিয়ে তোলা। আবার কোনো কম্পোজিশনের মধ্যে হয়তো আমি শুধু কম্পোজিশনটাকেই গুরুত্ব দিচ্ছি, সেখানে অভিনয় ততটা নয়, বা সেখানে বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি, তখন সে কোরিওগ্রাফারকে ধরতে হয়। এই অনেকগুলো জিনিস কিন্তু একজন কোরিওগ্রাফারকে চিন্তা মাথায় রাখতে হয়। হ্যাঁ
তো তার সেই কম্পোজিশনের লাইটিং কি হবে, তার কাস্টিং কি হবে, সবকিছু মিলেই কিন্তু ভাবনাটা কোরিওগ্রাফারকে ভাবতে হবে। যিনি মিউজিকটা কম্পোজ করবেন তাকেও কিন্তু কোরিওগ্রাফারকে আইডিয়া দিতে হবে বা বুঝিয়ে বলতে হবে যে তার চাওয়াটা কি, তারপরে তিনি সেভাবে তার মিউজিকটা তৈরি করবেন। হ্যাঁ সেই তো। তামান আপা, বর্তমানে তুমি কি করছো? তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আছো? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে আছি তো অবশ্যই, এবং এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার যে হ্যাঁ 2014 সালে যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গীত কলা বিভাগ প্রতিষ্ঠা হলো আচ্ছা সম্ভবত জুলাই মাসে, তো আচ্ছা আমি তার আগে ব্যাংককে ছিলাম বেশ কিছুদিন, লম্বা একটা সময়। তো আমি ও ব্যাংকক ফিরলাম জুলাইতে, হ্যাঁ 30 তারিখে আমি ফিরেছিলাম। আমাকে ব্যাংককে কি করতে? তারপর আবার ব্যাংককে কেন গিয়েছিলে? সুস্থ ছিলেন তাকে নিয়ে আমি একটা লম্বা সময় ছিলাম, আচ্ছা তো আচ্ছা আমি ফেরার পরদিনই আমাকে বন্যা আপা ফোন করলেন যে তামান শিগগিরই চলে এসো, তোমার সাথে বিরাট আলাপ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগ খোলা হবে, আমি আচ্ছা তোমার সাথে আছে। তো হ্যাঁ তিনি ডাকলেন, আমি গেলাম এবং ওনার সাথে আলাপ হলো এবং কিভাবে নৃত্যকলা বিভাগে সিলেবাস কি করব না করব এই সমস্ত কিছু নিয়ে তার সাথে আলাপ করলাম, এবং আচ্ছা এই মানে নৃত্যকলা বিভাগে শুরু থেকে আমি সম্পৃক্ত, এইটা আমার জন্য মানে সাংঘাতিক বড় পাওয়া। এবং এখন তো নৃত্যকলা বিভাগে 6টি সেশন চলছে, 6টি শিক্ষাবর্ষ চলছে, এবং আমাদের প্রথম ব্যাচ যারা 2015 থেকে ক্লাস শুরু করেছিল সেই ব্যাচ আমাদের সেশন জট হয়েছে, সেই ব্যাচটি অতি শীঘ্র 2-1 মাসের মধ্যে তারা প্রথম ব্যাচ হিসেবে, স্নাতকোত্তর ব্যাচ হিসেবে তারা বেরিয়ে যাবে। এটা একটা আমাদের জন্য অনেক হ্যাঁ চমৎকার। যজ্ঞের সাথে একেবারে সম্পৃক্ত পৃষ্ঠে পৃষ্ঠে। সেই আর এখানে আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই, দর্শকদেরকে জানাতে চাই যে আমাদের এই গুণী শিল্পী অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। কংগ্রাচুলেশন তামান্না আপা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। আর তামান্না আপা, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে নৃত্যকলা বিভাগ থেকে মানে নৃত্যকলা বিভাগ কিভাবে কাজ করে, তোমরা কিভাবে কাজ করো নৃত্যকলা বিভাগের সাথে? প্রথমত আসি সিলেবাসের বিষয়টা, আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই সমান জোর দেওয়া হয়। আচ্ছা একজন শিক্ষার্থীকে দুটো বিষয়কেই তাকে আয়ত্ত করতে হয় আচ্ছা একেবারেই আমাদের নাম্বারের ডিভিশনটা, এবং আমরা যখন অ্যাডমিশন টেস্টের সময় তো সবার সাথেই তাকে প্রথমত লিখিত পরীক্ষায় পাশ করতে হয়, এবং যখন পরীক্ষায় পাশ করার পরে যখন সে আমাদের কাছে ভাইভা দিতে আসে তখন আমরা দেখি যে তার নাচের অভিজ্ঞতাটা কি আছে, সে আগে নাচ শিখেছে কিনা, বা আচ্ছা একদমই অনেকে আসে যে যারা কোনোদিন সেভাবে নাচ করেনি, কিন্তু আমরা সে কিছু একটা পারফর্ম করতে হয় তাকে, এবং সেটা দেখে তাৎক্ষণিক ভাবে নির্বাচন করার চেষ্টা করি যে তার তাল লয় এই বোধগুলো তার কতটা আছে, সেই আমরা তাদেরকে ভর্তি নেই। কাজেই আমাদের সবাইকেই খুব নাচের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম কিছু তা নয়, কি আছে যে শুরু থেকেই বলতে গেলে ABCD থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়তেই শুরু করছে। অনেক শিক্ষকদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এদেরকে ধীরে ধীরে সেই প্রাথমিক বিষয়গুলোকে কিছুটা তো শেখাতেই হবে, তাই না? তা না হলে তো আর অনার্স লেভেলের শিক্ষাটা সে কিভাবে গ্রহণ করবে? যে আমাদের আমাদের দায়িত্বটা আমাদের আমি বলবো অনেক বেশি আর করা। হ্যাঁ মানে কঠিন একটা ব্যাপার তো, তাই না? তো তোমাদের কয়জন আছে এখন শিক্ষক নৃত্যকলা? আমরা তো 3 জন ছিলাম, আচ্ছা সম্প্রতি 8 জন হয়েছে, আর বাহ এছাড়া আরো পার্ট টাইমার শিক্ষক আরো অনেকে আছেন, আর শুরু আচ্ছা থেকে আছেন আমাদের সাথে, ও আমাদের তাই বেলাই সর্বপ্রথম স্যার? আচ্ছা ও হিসেবে উনি আছেন এখন পর্যন্ত। আচ্ছা বাহ চমৎকার, খুব ভালো লাগছে তোমার গল্প শুনতে তামান্না আপা। আর এগুলো তো অজানা ছিল আমার কাছে, আমার কাছে সব কেমন যেন স্বপ্নের মতো লাগছে যে আমরা তুমি যখন ভাগ ডিপার্টমেন্টে আসবে এবং দেখবে কত লাইভলি আমাদের ডিপার্টমেন্টটা, হ্যাঁ চমৎকার কিন্তু
এবং আমরা প্রচুর অনুষ্ঠান করি জানো তো, আচ্ছা, আমাদের হ্যাঁ বিদ্যালয়ে প্রত্যেক বছর আমাদের বসন্ত উৎসব আমরা করি, হ্যাঁ, পালা যে ঐতিহাসিক বটগাছ সেই বটগাছের নিচে, এবং আচ্ছা, প্রচুর দর্শক হয়, এটা খুবই চমৎকার একটা পরিবেশে আমরা বসন্ত উৎসব করি। বাহ, এছাড়া পতাকা দিবসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা দিবসে আমাদের নাচ থাকে, হুম, এরকম দিবসগুলিতে কিন্তু আমাদের রেগুলার আমাদের মানে প্রত্যেকটা দিবসে কোনো না কোনো অ্যাক্টিভিটি থাকে, তাই তো? আমাদের ছেলে মেয়েরা কিন্তু খুব উৎসাহ হ্যাঁ, নিয়ে এগুলোতে অংশ নেয়, এবং আচ্ছা, যথেষ্ট তারা মানে সুনামের সাথে, আমি বলবো যে কৃতিত্বের সাথে অনুষ্ঠান গুলো করে যাচ্ছে। হ্যাঁ, তোমার কিছুদিন আগে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ছাত্রছাত্রীরা পারফরমেন্স করলো, কিছুদিন আগে বলতে এই যে 1 তারিখে, এই এই কদিন আগে না, 1 তারিখে হলো? ও আচ্ছা, বেশি দিন না তো। হ্যাঁ, তো সেখান থেকে আমি একটু অংশ দেখো। এখানে স্বপ্ন নিয়ে স্বপ্ন বুনতে আসে, এখানেই জীবনের নতুন সূর্য হাসে। এটি কি তোমার না ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে করেছিলে তোমরা না? 4 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল, 1, 2, 3, 4 ডিসেম্বর, এবং এটা ছিল থিম সং। এই থিম আচ্ছা, সং থেকে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেছে নৃত্যকলা বিভাগ, এবং ব্যাপারেও আমি সৌভাগ্যবান যে আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল নাচটি কোরিওগ্রাফ করার জন্য। আচ্ছা, বাহ, খুব সুন্দর, এবং অনেক ছাত্র অনেক ছাত্র হ্যাঁ হ্যাঁ এখানে শত শিল্পীর পরিবেশনের ছিল, তার মধ্যে 70 জন সঙ্গীত শিল্পী এবং 30 জন নৃত্যশিল্পী। 30 জনকে একসাথে ইয়ে করা না? হ্যাঁ, 2টো মঞ্চে ভাগ করে তারা করেছে। আচ্ছা, একত্রে একসাথে ওদেরকে ইয়ে করা, নাচ পরিচালনা করা, বিশাল ব্যাপার তোমার নাপা তো। হ্যাঁ, খুব হ্যাঁ, সৌভাগ্য যে আমরা এরকম একটি ঐতিহাসিক মানে মুহূর্তে আমরা হ্যাঁ, অংশ নিই, নৃত্যকলা বিভাগ আমরা সবাই। এছাড়া অংশগ্রহণ করেছি। আমার একক নাচও ছিল, আচ্ছা, ওই দিন? হ্যাঁ না, সেটা ছিল 3 তারিখে। আচ্ছা, ওকে, বাহ, চমৎকার। তো তুমি তো নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, কেন এবং কিভাবে নিজের সংগঠন তৈরি করলে এবং কবে হঠাৎ? আসলে একটা জিনিস যেটা কলকাতায় গিয়ে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, সেটা হলো যে প্রত্যেকটার মানে আমরা এটাকে কি বলবো, সাংস্কৃতিক আন্দোলন বলি বা সাংস্কৃতিক চর্চা বলি, যাই বলি, এর পিছনে আনুষ্ঠানিক ভিত্তি কিন্তু ভীষণ দরকার। এবং এই কারণে আমি দেখেছি সেখানে যে সেখানে কিন্তু অধিকাংশ নৃত্যশিল্পীরাই তারা কিন্তু প্রতিষ্ঠান গড়েছেন তিলে 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 তিলে, একদিন 2 দিনে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে না, গড়িয়ে যায়, হ্যাঁ, কিন্তু তারা সেই প্রতিষ্ঠান থেকে তৈরি করেন এবং সেটাকে নিয়ে এগিয়ে যান, কারণ প্রতিষ্ঠান টিকিয়ে রাখে। আমি একসময় ব্যক্তি চলে যাবে, আমি চলে যাব, কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে যাবে, আমি যাদেরকে তৈরি করে যাচ্ছি, আমার উত্তরাধিকার রেখে যাচ্ছি,
তারা সেই প্রতিষ্ঠানটাকে আবার এগিয়ে নিয়ে যাবে, তাদের কিভাবে সেই প্রতিষ্ঠানের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে। কাজে প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তির চাইতে অনেক বড় এবং প্রতিষ্ঠানই আলটিমেটলি টিকে থাকে, সেই জন্য আমি ওইটা মানে বোধ কি আমি মনে যখন আমি কলকাতা থেকে ফিরে এলাম প্রতিষ্ঠান তৈরি করি, আচ্ছা সেইভাবে এখন কাজ প্রতিষ্ঠান। আচ্ছা, রেগুলার নিশ্চয়ই তোমরা শো করছো বিভিন্ন রকমের? হ্যাঁ সে তো বটেই, এবং অনেকবার আমি বাইরেও গিয়েছি, বিদেশেও গিয়েছি। আচ্ছা নৃত্যমের পক্ষ থেকে, আচ্ছা আচ্ছা, আমরা তো ভারতে মণিপুরীদের আমন্ত্রণে অসংখ্য বার গিয়েছি। এখানে তামান্না, তুমি যেহেতু মণিপুরীদের কথা বললে আমার হঠাৎ মনে পড়ে গেল, তোমার তোমাকে যে মণিপুর মণিপুর কন্যা খেতাব দেওয়া হয়েছিল সেই গল্পটি জানতে চাইব। আসলে 2010 সালে আমি প্রথম আমন্ত্রণ পেলাম মণিপুর থেকে, সেখানে প্রথম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল মণিপুরে প্রথমবার মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমাকে সেখানে ইনভাইট করা হলো বাংলাদেশ থেকে। তো সেখানে গিয়ে দেখলাম যে বিশাল মানে আয়োজন, ইসকন থেকে করা হয়েছিল এটি, এবং ইসকনের অজিত দাস তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আচ্ছা আয়োজন সেখানে মালয়েশিয়া থেকে ওড়িশি নৃত্যশিল্পী একজন, তিনিও মুসলিম, তিনিও ইনভাইটেড বাংলাদেশ থেকে, আমি এরকম বিভিন্ন দেশ থেকে ইনভাইটেড, এবং ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্যশিল্পীরা ছিলই। তো সেখানে আমার এত ভালো লেগেছে যে সেখানে আমি যেদিন আমার পরিবেশন ছিল, তারা আমাকে মঞ্চে আলাদা ভাবে বক্তব্য রাখারও সুযোগ দিয়েছে, এবং অনেক মণিপুরের যে প্রখ্যাত নৃত্যগুরু তাদের অনেকেই সেদিন উপস্থিত ছিলেন, তো তাদের সামনে আমি মণিপুরি নাচ করেছি, মানে এটা আমার একটা বিশাল বিশাল অবশ্যই জানি না, এর আগে আমার মানে বাংলাদেশ থেকে কোনো কেউ গিয়ে এভাবে কোনো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছে কিনা আমার অন্তত, যদি না হয় তাহলে আমি প্রথম মুসলিম হিসেবে তো আমি প্রথম, তাতে কোনো সন্দেহই নেই। তো ওদের কাছে এটা একটা বিরাট বিস্ময়, একজন মুসলমান মেয়ে সে তাদের এই কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করে এত বছর চর্চা, মানে আমি যেভাবে মানে চর্চাটা চালিয়ে যাচ্ছি এটা অসাধারণ ব্যাপার। তো পরে আমার এর আগেও আমি পরিচিত ছিলাম নারায়ণ সিং, উনি মণিপুর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন মণিপুর রাজ্যের। আচ্ছা ওনার সাথে আমার দেখা হলো, এবং উনি আমাকে ইনভাইট করলেন সুমন লীলা বলে তাদের একটি পরিবেশে, বিশেষ ধরনের পরিবেশনের রীতি আছে সেখানে যাওয়ার জন্য। সেখানে গেলাম এবং সেখানে আমি ওদের পরিবেশন করছিলাম আমি মুগ্ধ হয়ে, এক পর্যায়ে তিনি আমাকে মঞ্চে ডাকলেন, এবং আচ্ছা একেবারে খুবই আমি তো একদম বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম, তিনি দিলেন যে ডক্টর অফ মণিপুর, আমরা তাকে তামান্না রহমানকে খেতাব দিচ্ছি। ওয়াও, সাচ এ গ্রেট অ্যাচিভমেন্ট, তাই না? এটা মানে আসলে কি বলবো, মানে হয়তো আমরা অনেক অনুষ্ঠানে অনেক বিশাল অঙ্কের টাকা পাই, কিন্তু যে এত বড় একটা সম্মান, মানে তাদের কাছ থেকে যে একটা স্বীকৃতি, মণিপুরের মধ্যে থেকে মণিপুর রাজ্যে দাঁড়িয়ে এরকম একটা স্বীকৃতি, এটা আমার জীবনের একটা বিরল ঘটনা, এবং জিনিস আমাকে আরো মনে হয় অনেক বেশি অনুপ্রাণিত করে। না খুবই পর্যন্ত বিশাল বিশাল ব্যাপার, বাট এটা তোমার হয়েছে তোমার মানে দক্ষতার কারণে, তুমি এত ভালো করো, তাই না? তোমার পারফরমেন্স দেখে উনি হয়তো মুগ্ধ হয়েছেন, উনার কাছে মনে হয়েছে তুমি হয়তো মণিপুরে যারা ডান্স করে তাদের থেকেও তুমি বেটার, সেজন্যই তোমাকে না এখানে হয়তো তারা, তুমি যেটা বললে যে আমার যে এই যে মণিপুরি নাচ নিয়ে যে আমি এতটা বছর রয়েছি, এবং এই যে আমার গুরুদের যে অবদান আমার পিছনে, শান্তিবালা সিনহা, গুরু কলাবতী দেবী, গুরু দর্শনা জাভেরি, এবং সর্বোপরি গুরু বিপিন সিং, যে তাদের সাথে আমার একটা সম্পৃক্ততা, সেইটাও কিন্তু অনেক বড় ব্যাপার আমার মনে হয়, যে তাদের সান্নিধ্যে না আসলে আজকে আমার এই পারফেকশন আসতো না। অবশ্যই গুরু কলাবতী দেবী,
আচ্ছা, এই ছবিটা আমি একটু বলতেই চাই, হ্যাঁ আমার প্রথম মণিপুরী নাচের প্রথম শিষ্য শিষ্যা জয়ন্তী, ও একজন স্থপতি এবং ও কিন্তু দারুণ মণিপুরী নাচ করে। আমি ওকে কলাবতী দিদির কাছেও নিয়ে গেছিলাম, ও কিছুদিন থেকে ওখানে একটু তালিম নিয়েছিল, কারণ আমাদের বেঙ্গলের যে ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল হতো সেখানে প্রথম বাংলাদেশি নৃত্যশিল্পী হিসেবে আমরাই পারফর্ম করি মণিপুরী নাচের। আচ্ছা আচ্ছা, 40 মিনিটের আমরা পারফরমেন্স করি এবং সেখানে জয়ন্তী এবং আমার আরেকজন সিনিয়র ছিল সুব্রত দাস, দুজন মিলে আমি পারফর্ম করেছিলাম। আচ্ছা, দিদি যখন ঢাকা এসেছিলেন এই হ্যাঁ ছবিটা এটা তোলা হয়েছিল, হ্যাঁ খুব সুন্দর ছবি। তো দর্শক, তামান্না না আপার কিন্তু আরো একটি গুণ রয়েছে, সেটি আপনারা কিছুক্ষণের মধ্যেই পর্দায় দেখতে পাবেন। তামান্না না আপার আমরা সবাই জানি একজন নৃত্যশিল্পী, স্থপতি, শিক্ষক, সংগঠক, অনেক কিছু, কিন্তু তার উপরে আমি আপনাদেরকে একটু চমক দেখাতে চাই, চলুন দেখে আসি। দারুণ! তো তামান্না আপা মৃদঙ্গ বাজানো কোথা থেকে শিখলে? মৃদঙ্গ বাজানোর হাতে খড়ি শান্তিবালা সিনহার কাছে। প্রসঙ্গত আমি বলতেই চাই, শান্তি দিদি কিন্তু অসম্ভব সুন্দর মৃদঙ্গ শুধু বাজাতেন না, তিনি মৃদঙ্গ নৃত্য যেটি আছে মণিপুরীদের একটি বিশেষ ধরনের চলম যেটাকে বলা হয়, সেটি উনি অসাধারণ করতেন। এই বিভিন্ন তাল লয় সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলো শান্তি দিদির কাছে আমার শুরু, আর পরবর্তী যখন কলকাতায় গিয়েছি তখন গুরুজির কাছে বসে অনেক শিখতাম আমরা। বিকেল বেলাটাই গুরুজি আমাদের জন্য মৃদঙ্গে বাজানোর জন্য আলাদা একটা টাইমই রাখতেন, আচ্ছা
মেয়ে ছিল আমাদের মৃদঙ্গ প্র্যাকটিসের, ওইটা একটা বিষয় ছিল। এছাড়াও ওঝা থৈবা সিং, উনি মণিপুর ইউনিভার্সিটিতে বর্তমানে রয়েছেন, উনি বাংলাদেশে কর্মশালার পরিচালনা করার জন্য এসেছিলেন, এবং ওনার কাছে আমি শুধু নয়, আমার ছাত্রছাত্রীরা অনেকে তার কাছে তালিম নিচ্ছে। কাজে এইভাবেই আমি নিজে যতটুকু শিখেছি, আমার নিজের ছাত্রছাত্রীরা এখানে অনেক, এখানে একজন ছিল বিধান চন্দ্র সিংহ, সেও আমাদের সাথে আমার সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। এই আমরা মণিপুরি বাঙালি সব মিলেমিশে একাকার। বাহ কি সুন্দর! তোমার ছাত্রী বোধহয় লিখেছে আমি বাজাচ্ছি, জয়ন্তী সামান্থা। হ্যাঁ, ওর কথাই বললাম একটু আগে। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর ছিল সময়টা। হ্যাঁ, আর এখানে কে লিখেছেন, মোহাম্মদ শামসুজ্জামান, গ্ল্যাড টু সি তামান্নাপা আফটার এ লং টাইম, হ্যাপি টু নো শি ইজ নাও অ্যাটাচড উইথ ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড ডিসিমিনেটিং হার ট্যালেন্ট টু ইয়াং জেনারেশন, তরুণ। বাহ, ধন্যবাদ। তো তামান্নাপা, হ্যাঁ, আমরা মোটামুটি অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে আজকে। তো তুমি যখন নৃত্যশিল্পী হিসেবে কাজ করো, আবার পাশাপাশি কোরিওগ্রাফার হিসেবেও কাজ করো, তখন কি ধরনের সমস্যাগুলো তুমি ফেস করো বা মুখোমুখি হও? কোরিওগ্রাফার হিসেবে কাজ করতে গেলে আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে একটা সময়ে কাছে পাওয়া, এটা খুবই দুরূহ হয়ে উঠছে। কারণ এখন প্রচুর কাজ হচ্ছে কিন্তু বাংলাদেশে নাচের উপরে, হ্যাঁ, এবং এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা অনেক সময় এনগেজ হয়ে যাচ্ছে, একটা জায়গায় কাজ করে আরেক জায়গায় আসতে তাদের যে শ্রমটা বা যে সময়টা লাগে, রাস্তাঘাটে জ্যামের অবস্থাটা তো কিছু বলার নেই ঢাকা শহরে, তো অনেক সময় আমরা সাফার করি কোরিওগ্রাফাররা, শুধু আমি একা নয় সবাই, এখন আমরা ভুক্তভোগী যে একসাথে সবাইকে পাওয়া এখন যায় না। যেটা তুমি জানো, আমি রোজি আপা লায়লা হাসানের কত নৃত্যনাট্য করেছি, তাই না? আমরা একসাথে কাজ করেছি, ঘন্টার পর ঘন্টা রিহার্সাল করেছি, কিন্তু এখন সেইভাবে ছেলে মেয়েদেরকে পাওয়া প্রায় দুরূহ হয়ে দাঁড়াচ্ছে, তিন দিন আমি বলবো। আচ্ছা, এইটাই। আর আরেকটা সমস্যা তো আছেই, সেটা হলো কোচিং। কোচিং এর কারণে 3 ঘন্টার রিহার্সাল 1 ঘন্টা করতে, আজকে তো আমি আর পারবো না, আমার এখন কোচিং এ যেতে হবে, আজকে আমার পরীক্ষা দিতে যেতে হবে, খুবই আমাদেরকে মানে ভোগায় আর কি। আমি একটা চিন্তা করছি একটা জিনিস, আমি কিভাবে জিনিসটা সাজাবো, এইভাবে ডিজাইনটা করবো, দেখা গেল যে 3 জন সময় হয়ে গেল, 3 জন নেই, তখন কিন্তু আমার চিন্তাটা, আমার কাজের গতিটা সেখানে বাধাগ্রস্ত হচ্ছে। তো এই প্রবলেমটা আমরা ভীষণ ফেস করি। আর এতদিন একটু সমস্যা ছিল যেটা যে, হ্যাঁ, আমরা আমাদের জেনারেশনের আগে আমরা দেখেছি যখন জি এম মান্নান, শ্রদ্ধাযুক্ত গুরু জি এম মান্নান, তারপরে গুরু গহর জামি বা যারা কাজ করে, তাদের সময় তারা নিজেরা মিউজিক কম্পোজ করে নিয়ে সেই কম্পোজিশন তাদের পজিশন অনুযায়ী মিউজিক ডান্সের জন্য উপযোগী মিউজিক কম্পোজ করতো, কিন্তু সময় এসে যখন আমাদের আমরা মিউজিশিয়ানদেরকে সঙ্গে পাচ্ছি না, কারণ তারা এখন এত ব্যস্ত, এখন তারা কিন্তু কেউ বাজানোর জন্য সময় দিতে তাদের সেই সময় নেই। সেই জন্য এখন আমরা আমরা তখন কোরিওগ্রাফাররা কি শুরু করে দিলাম, যে বাজারে যে প্রচলিত পাওয়া যাচ্ছে সেই আমরা কম্পোজিশন করে শুরু করলাম। তো তাতে কি হল, মানে একটা দেখা যাচ্ছে একই গানের উপরেই অনেকে মানে থাকলো না, তাই না? সাম্প্রতিক সময়ে এই বিষয়টাতে অবশ্য শিল্পকলা একাডেমি চেষ্টা করছে, একটু আমাদের যারা মিউজিক ডিরেক্টর আছেন, মিউজিক কম্পোজার আছেন, তাদের দিয়ে কিছু নতুন নতুন পিচ করে নাচের উপযোগী কিছু মিউজিক করার জন্য, তো সেগুলো নিয়ে সম্পৃক্ত আছে। আচ্ছা, চেষ্টা করছি যে একটু নতুন ধরনের কিছু কাজ হয়তো হবে, সীমাবদ্ধতা বা এরকম প্রতিবন্ধকতা কাজে আসবেই, সেটাই, ওগুলোকে মানে কি বলবো, উতরিয়ে যাওয়া আর কি, ওগুলোকে নিয়ে কাজ করতে হবে।
তবে আমি অনেক সময় চেষ্টা করেছি যে আমার যেহেতু স্পেশালিটি মণিপুরি, কিন্তু মণিপুরিটাকে রেখে শুধু মণিপুরি দিয়ে কোনো কম্পোজিশন করা যায় কিনা, রবীন্দ্রসঙ্গীতে হতে পারে, নজরুল ইতিহাস, অন্য যে কোনো কিছু হতে পারে, এরকম আমি অনেক ট্রাই করেছি আর কি। তো দেখলাম যে মোটামুটি মানুষ অ্যাপ্রিসিয়েট করে, একটু ভিন্ন লাগে। আমাদের দেশে ঠিক যেরকম রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ হয়, তার থেকে একটা একটা আঙ্গিক আছে। সেই তো, মানে যারা বোঝে, যারা নাচকে কি বলবো মানে অ্যাপ্রিশিয়েট করে, তাদের তো অ্যাপ্রিশিয়েট করা উচিত অবশ্যই, সামথিং ডিফারেন্ট, তাই না? একটু আলাদা বিষয়। হ্যাঁ, তো তামান্না বা তোমরা তো বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, তাই না? যেটা মানে এখন কি খুব বেশি, এখন তো আমি শুনছি যে অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে কিছুদিন পর পরই হয়। হ্যাঁ, তো একটা আসছি, করে যাচ্ছি রাষ্ট্রীয় জাতীয় পর্যায়ে নানান রকম অনুষ্ঠান তো করেই চলেছি। ইনফ্যাক্ট যে গত মার্চে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে বিরাট অনুষ্ঠান হলো প্যারেড গ্রাউন্ডে, সেখানে আমাদের নৃত্যকলা বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে, কোরিওগ্রাফি তারা অংশ নিয়েছে। তো এরকম কাজ ক্রমাগত চলছে, কাজ থেমে নেই, কাজ করে যাচ্ছে কিন্তু। চমৎকার, চমৎকার। তো তামান্না পার, আমরা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের কিছু অংশ দেখে নিই। Dance piece will be presented by noted Bangladeshi choreographer Tamanna Rahman and her troupe. প্রথম আদিতব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে। আসলে এটা ছিল রবীন্দ্রনাথের সার্ধশত বর্ষের যে উদযাপন, সেটা ভারত এবং বাংলাদেশ যৌথভাবে দুই দেশেই উদযাপন হয়েছিল। আমি ভারতে ছিলাম একক, আমি সেখানে পরিবেশন করেছিলাম, আর বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি তিনি উপস্থিত ছিলেন, এবং তখন আমরা এই নাচটি করেছিলাম। এবং নাচটি কিন্তু মণিপুরের একটি বিশিষ্ট মানে উৎসব আছে, হোলি উৎসব। সেই হোলি উৎসবে তারা ঢোল বাজিয়ে নানান রকম ভাবে মানে উৎসব পালন করে। তো সেই হোলি উৎসবের ঢোলের অংশটা আমি এই নাচে ব্যবহার করেছি, আর তাছাড়া নাচি মণিপুরি আঙ্গিকে। আচ্ছা আচ্ছা, খুব আমরা হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো তামান্না আপা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ
আমি রিয়েলি কৃতজ্ঞ যে তুমি এতটা সময় আমাদেরকে দিয়েছো, টিওয়ার্সকে দিয়েছো, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছো। তোমার আজকের এই যে অনেক অজানা কথা, অনেক চমৎকার নাচ আমরা উপভোগ করলাম, অনেক কিছু জানলাম তোমার সম্পর্কে, আশা করি দর্শকদের ভালো লেগেছে এবং তোমারও ভালো লেগেছে আমাদের সাথে। খুবই ভালো লেগেছে ঝরা, চমৎকার আয়োজন এবং তোমার সাথে যে, কারণ তুমি তো জানো তোমাকে আমি ছোট্টবেলা থেকে চিনি, হ্যাঁ, পরে লায়লা আন্টির সাথে আমরা যারা একসাথে কাজ করতাম, খেলাঘরে কাজ করতাম, আমরা একসাথে সময় পার করেছি, তো আমার জন্য এটা সত্যি খুব একটা আনন্দের দিন আজকে গেল যে তোমার সাথে আমি এতদিন পরে আবার মুখোমুখি হলাম। তুমি ভালো থাকো, তোমার এই ট্রায়াল আর্টস নিয়ে তুমি এগিয়ে যাও, আশা করি একদিন লন্ডনে তোমার সাথে দেখা হবে। অবশ্যই তামান্নাপা, হ্যাঁ, তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা করবার অপেক্ষায় রইলাম, ইনশাল্লাহ সামনাসামনি দেখা হবে। আর আর দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের সাথে অনেক সময় 1 ঘন্টার মতো সময় কাটালেন, আপনাদের প্রতি আমি এবং টিওয়ার্স এর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞ, আর অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্যে, উৎসাহিত করবার জন্য আপনাদের চমৎকার মন্তব্য দিয়ে। সকলেই ভালো থাকবেন, নতুন বছর আসছে এই তো আর কিছুদিন পরে, নতুন বছর শুভ হোক, অগ্রিম শুভেচ্ছা রইল, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।